না করলো, আমরা তো চিন্তা করি আমাদের ক্রিকেটটা বাংলাদেশি ক্রিকেট এগিয়ে যাক, এটা স্ট্যাবলিশ হবে। পূর্বশরী ফারুকের কথায় তীব্র ক্ষোভ বর্তমান প্রধান নির্বাচক মিনহাজুর আবেদিন নান্নুর, ৬ মাসের মধ্যে দল দাঁড়িয়ে যাবে ঘোষণা তার। কাঠমান্ডুতে যুব সাফ ফুটবলে শ্রীলঙ্কাকে হারালো বাংলাদেশ, চনবুরিতে অস্ট্রেলিয়াকে ২-২ গোলে রুখে দিল অনূর্ধ্ব ১৬ নারী দল। স্বাগত সকালের স্পোর্টস ওয়ার্ল্ড রিপোর্ট বাই গাজী গ্রুপ, আপনাদের সাথে আছি আমি অলক হাসান। এতক্ষণ সুনাম জানছিলেন, এবার বিস্তারিত আর শুরুতেই জানাবো ক্রিকেটের খবর। অবশেষে আফগানিস্তানকে হারালো বাংলাদেশ, টানা ৪ হারের পর ত্রিদেশীয় টি টোয়েন্টি টুর্নামেন্টের গ্রুপ পর্বের শেষ ম্যাচে সাকিব আল হাসানের দলের জয় ৪ উইকেটে। ফাইনালের পোশাকি মহড়ায় ৭ উইকেটে ১৩৮ রান করে আফগানিস্তান, জবে সাকিবের ব্যাটিং দৃঢ়তায় ৬ বল আগে ৪ উইকেট হাতে রেখে আফগানদের বিপক্ষে টি টোয়েন্টিতে দ্বিতীয় জয় পায় বাংলাদেশ। মরুভূমির বুকে এক পশলা বৃষ্টি যেমন, আফগানিস্তানের বিপক্ষে এই জয় তার চেয়ে কম কিসে। টেস্ট আর টি টোয়েন্টি মিলে টানা ৫ আর শুধু টি টোয়েন্টি দিয়ে ৪ হারের পর জয়, তাই তো সাগরিকার হিমেল বাতাসে স্বস্তির পরও সাকিবদের। যদিও ১৩৯ রানের সাদামাটা লক্ষ্যেও নরবরে শুরু ছিল স্বাগতিকদের, উইকেটে বল গ্রিপ করছে, ধীরে আসছে, সেটা আফগান ইনিংসেই বোঝা যাচ্ছিল। বোঝেননি শুধু লিটন দাস আর নাজমুল শান্ত। টেস্ট ওয়ানডের পর টি টোয়েন্টিতেও ব্যর্থ, নেটে সব কোচকে মুগ্ধ করা শান্ত। ১২ রানে ২ উইকেট হারানো দলকে সাকিব মুশফিক ১০ ওভার পর্যন্ত টেনে তোলেন টেস্ট মেজাজে। প্রথম ১০ ওভারে স্কোরবোর্ডে মাত্র ৬২ রান, জীবন পেয়েও মুশফিক থামেন ২৬ এরপর রিয়াজ, সাব্বির, আফিফের যাওয়া আসায় আবারও ত্রাতা সেই সাকিব। নবম হাফ সেঞ্চুরি করে ৭০ রানে অপরাজিত থাকা সাকিব নিশ্চিত করেন দলের জয়। এর আগে প্রতিপক্ষের উপর শুরু থেকে চাপ তৈরি করে স্বাগতিক বোলাররা, কিন্তু সে চাপের বেলুনে হুল ফুটে মাহমুদুল্লাহ রিয়াদের এমন ক্যাচ মিসে। ১ রানে জীবন পাওয়া রহমানুল্লাহ গুলবাজ, হজরতুল্লাহ জাজাইকে নিয়ে গড়েন ৭৫ রানের জুটি। কচ্ছপ গতি থেকে রান মেশিনে ওঠা দুই ব্যাটসম্যানের লাগাম টেনে ধরেন আফিফ হোসেন। প্রথম ম্যাচে জয়ের নায়ক ১০ ওভারে পরপর ২ বলে ফেরান জাজাই আর আজগর আফগানকে। ইনিংস সর্বোচ্চ ৪৭ রান আসে জাজাইয়ের ব্যাট থেকে। মড়ক লাগা সেই ব্যাটিং আর জোড়া লাগাতে পারেননি কেউই। সাইফুদ্দিন, শফিউল, মোস্তাফিজে আফগানদের ইনিংস থামে ১৩৮ সেই গুলবাজ করেন ২৯ রান। আর টি টোয়েন্টিতে চতুর্থ বোলার হিসেবে ৩৫০ উইকেটের মাইল ফলকে স্পর্শ করেন সাকিব, যদিও সেই রান ফাইনালের আগে হার হারাতে পারেনি রশিদ খানদের। সাদা চোখে মনে হতে পারে অর্থহীন এক জয়, কিন্তু আফগানদের বিপক্ষে যে জুজু কাজ করছিল তা ভাঙাতে একটা জয়ে খুব বেশি প্রয়োজন ছিল বাংলাদেশের। তাই তো ঢাকার ফাইনালের আগে জয়ের আত্মবিশ্বাস সঙ্গী হলো সাকিবদের সাথে। তাহমিদ আহমেদ, যমুনা স্পোর্টস, জোহরা মেজদি স্টেডিয়াম, চট্টগ্রাম। ফাইনালের আগে মোমেন্টাম দরকার ছিল, এমনটাই বলেছেন অলরাউন্ডার মোসাদ্দেক সৈকত। তবে ফাইনালে নিজেদের স্বাভাবিক খেলাটা খেলতে চান এই অলরাউন্ডার। এদিকে নিজেদের মূল শক্তির জায়গা মিডল অর্ডার কলাপস করায় এমন হার বলছেন আফগান পেসার নাভিউল হক। ফাইনালে দুই দলের ব্যাটিং পার্থক্য করে দেবে বলে মনে করেন এই আফগান পেসার। আসলে ফাইনালের আগে এমন একটা ম্যাচ যেটা আসলে মানে যে কোনো টিমের জন্য কনফিডেন্স বিল্ড আপ করে। সো আমি মনে করি যে আমরা যখন একটা ম্যাচ হারছিলাম তখন যেমন মানে মাটিতে নামা যায় না, এখন একটা ম্যাচ জিতছি এর মানে এনার্জি আকাশে উঠে গেছি। সো আমাদের মনে হয় যে আমরা যে প্রসেসটা এখন মেনটেন করতেছি আমি মনে হয় সেটা মেনটেন করা ভালো, এবং ফাইনালে আমরা যে ওয়েতে এখন খেলতেছি সেটা কন্টিনিউ করা ভালো। আমরা ১৫-২০ রান কম করেছি, এছাড়াও আমাদের মূল শক্তির জায়গা মিডল অর্ডার কলাপস করেছে, এটি আমাদের হারের কারণ। তবে ফাইনালে দুই দলের ব্যাটিং ম্যাচের পার্থক্য গড়ে দিবে। এবার অনূর্ধ্ব ২৩ দলের ভারত সফরের খবর। বৃষ্টি বিঘ্নিত ম্যাচে ভারত অনূর্ধ্ব ২৩ দলকে ৫ রানে হারিয়েছে বাংলাদেশ। শেষ ওভারে ৯ রান প্রয়োজন থাকলেও আবু হায়দার রনির দারুণ বোলিংয়ে মাত্র ৪ রান তুলতে পারে স্বাগতিকরা। টস জিতে ব্যাটিংয়ে নেমে দুই ওপেনার ব্যাটে ভালো শুরু পায় বাংলাদেশ। ২৫ রান করা মেহেদি ফিরলেও ভাঙে
89 রানের উদ্বোধনী জুটি, আরেক ওপেনার সাইফ হাসান ফেরেন 64 রান করে। এরপর ফারদিন হাসান অনির 47 রানে, বাংলাদেশের স্কোর যখন 149 তখন বৃষ্টি নামলে আর ব্যাটিংয়ে নামা হয়নি টাইগারদের। বৃষ্টি আইনে ভারতের সামনে লক্ষ্য দাঁড়ায় 36 ওভারে 218 রান। জবাবে ভালো শুরু পায় স্বাগতিকরাও, টপ অর্ডারদের দৃঢ়তায় জয়ের পথে থাকা ভারত শেষ ওভারে তাদের দরকার হয় 9 রানের। আবু হায়দার রনি 4 রানের বেশি না দিলে নির্দিষ্ট ওভারে 7 উইকেটে 212 রানে থামে স্বাগতিকদের ইনিংস। এই জয়ে 5 ম্যাচ সিরিজে 1-1 সমতায় ফিরল সাইফ হাসানের দল। জবাবদিহিতার মাধ্যমে দলের প্রয়োজনে ক্রিকেটাররা দলভুক্ত হন বা বাদ পড়েন, দাবি করেছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। সাবেক প্রধান নির্বাচক ফারুক আহমেদের তোলা প্রশ্নের জবাবে এভাবে ক্ষোভ ঝরেছেন তিনি। নান্নু বলেছেন, আগামী 6 মাস থেকে 1 বছরের মধ্যে দাঁড়িয়ে যাবে দল, এর আগে কখনোই একই সঙ্গে এইচপিএ আর জাতীয় দল নিয়ে কাজ করতে হয়নি বলে কিছুটা সমস্যা হলেও ভবিষ্যতে এর সুফল মিলবে বলে দাবি তার। চট্টগ্রাম থেকে তাহমিদ আহমেদের রিপোর্ট। আমরা জানি তো টু টায়ার, বিকজ এখানে যখন আমি যেখানে রিজাইন করেছিলাম তখন কিন্তু আপনি দেখেন সিলেকশন কমিটির মেম্বার ছিল দুইজন, তার সাথে খালেদ মাহমুদ সুজন অ্যাজ এ ম্যানেজার সিলেক্টেড ছিল, তারপর কোঅর্ডিনেশনে ছিল লিগে অপারেশনসের একজন যে থাকবে সে। সো এখানে তো সিলেক্টর আসলে তো অনেকজন, এই সিস্টেমটা আসলে কাজ করবে না এইভাবে। আসলে হয় কি, যখন ভালো খেলবে তখন কেউ বাহাবা নেওয়ার চেষ্টা করবে, যখন খারাপ করবে তখন একজন আরেকজনকে তৃতীয় দিকে আঙ্গুল নির্দেশ করবে যে ওর জন্য এটা হয়ে যায়। ও যখন নির্বাচক প্যানেলে ছিল তখন কি এতগুলি খেলা ছিল, এতগুলি টিমকে তৈরি করতে হয়েছে, খালি একটা জাতীয় দল নিয়ে বসে থাকতে হয়েছে আর আন্ডার 19 নিয়ে, তো সুতরাং এগুলো নিয়ে আমরা মাথা খাবে না কে কী বললো না করলো। আমরা তো চিন্তা করি আমাদের ক্রিকেটটা, বাংলাদেশের ক্রিকেট এগিয়ে যাক, এটা স্ট্যাবলিশ হবে। কোনো প্লেয়ার যদি চান্স পায় কেন পাইলো, আবার বাদ পড়লে কেন বাদ পড়লো, এই ব্যাখ্যাটা কিন্তু আমরা এখন রিসেন্ট টাইমে খুব বেশি দেখতে পাই না। আর যেহেতু টিম মাঝে মাঝে খারাপ করলে খুব অস্থিরতা তৈরি হয়, সেটাও কিন্তু খুব একটা কাম্য না। যেহেতু আমাদের সিলেকশন প্রসেসটা ভালোভাবে করছি না, সেই জন্য কিন্তু এই অস্থিরতা ও টিমের মধ্যে অনেক বেশি হয়ে যায়। কাকে বাদ দিচ্ছে ব্যাখ্যা, এটা কী ধরনের প্রশ্ন, এটা কাকে ব্যাখ্যা দিই? যদি টিম ম্যানেজমেন্টের যদি আপনার একটা প্ল্যান থাকে, এই প্ল্যান কি আমি জনগণকে বলে কি আমরা এই প্ল্যানে ক্রিকেট খেলবো? টিম ম্যানেজমেন্টের একটা প্ল্যান আছে, সিলেকশন প্যানেলকে জানায় এইভাবে টিমটা সিলেক্ট করা হয়, এটার বাইরে কিছু। আমাদের টিমের কোর প্লেয়ার 4-5 জন ছাড়া এখন কিন্তু আমরা বলতে পারি না সেই 6 নম্বর প্লেয়ারটা কে হবে, 7 নম্বর প্লেয়ারটা। এটা কিন্তু একটা একটা দলকে কখনোই না ইয়াংস্টারদের জন্য না যারা মানে টিমে জায়গা করার জন্য চেষ্টা করছে তাদের কারোর জন্যই ভালো হচ্ছে না। ডোমেস্টিক তো খেলা হচ্ছে, এখন তো গ্যাপ আমি বলবো না, কারণ আপনার তো 3 বছরে কয়টা প্লেয়ার চেঞ্জ হয়েছে, এটা গ্যাপ আপনি বলবেন কেন? এখানে কিন্তু অনেকগুলি খেলোয়াড়ই আছে, আজকে টিম রেডি করে আজকেই আপনার রেজাল্ট পাবেন না, এটার জন্য আপনাকে একটা পেশেন্স দরকার আছে। এখন নতুন কোচ এসছে, ওরা একটা প্ল্যান আছে, এভাবে আগাচ্ছে, তো দেখা যাক ইনশাল্লাহ। এটা বলা হয় দায়িত্বের বাইরে থাকলে সমালোচনা করা সহজ, আবার এটাও সত্য বিসিবিতে একই সঙ্গে এইচপি এ দল জাতীয় দলের একসাথে ম্যাচ হওয়ার ঘটনা নিকট অতীতে বিরল। একসাথে 60 ক্রিকেটার নিয়ে এমন ব্যস্ততা ভবিষ্যতে শক্তিশালী জাতীয় দল তৈরি করবে বলে বিশ্বাস করেন এদেশের ক্রিকেটের অন্যতম সেরা ব্যাটসম্যান এবং এখনকার প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন। 3টা টিম খেলছে, 3টা টিমকে একটা ব্যালেন্স করা একটা জায়গায় আনা কিন্তু অনেক ডিফিকাল্টিস আছে, তো সেই হিসাবে কিন্তু আমরা কিন্তু একটা ভালো দিকে চলে এসেছি। তো এখন 60টা প্লেয়ারকে নিয়ে আমরা নাড়াচাড়া করছি, এবার সামনে দেখবেন শুটিংটা দেখতে পাবেন। তাহমিদ আহমেদ, যমুনা স্পোর্টস, চট্টগ্রাম। এবার জানাবো ফুটবলের খবর। সাফ অনূর্ধ্ব 18 চ্যাম্পিয়নশিপে শুভ সূচনা করেছে বাংলাদেশ। কাঠমান্ডুতে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে 3-0 গোলে হারিয়েছে লাল সবুজের দল। একটি করে গোল করেছেন তানভীর হোসেন, ফাহিম মোর্শেদ ও ফয়সাল আহমেদ। সোমবার ভারতের বিপক্ষে পরের ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। শ্রীলঙ্কার বিপক্ষে ফেভারিট বাংলাদেশ, সামর্থ্যের জানান দিতেই যেন ম্যাচের শুরুতেই লঙ্কান রক্ষণ দুর্গে আঘাত লাল সবুজের প্রতিনিধিদের। ম্যাচের শুরুতেই এগিয়ে যাওয়া বাংলাদেশকে অবশ্য এরপর আগলে রাখে শ্রীলঙ্কা, সুযোগ পেলেও কাজে লাগাতে পারেনি অ্যান্ড্রু পিটার টার্নারের দল। তবে দ্বিতীয়ার্ধে লঙ্কানদের চাপে রাখে বাংলাদেশ, 77 মিনিটে ফাহিম মুর্শিদের দুর্দান্ত এক শট শ্রীলঙ্কার জালে জড়ালে ব্যবধান দ্বিগুণ করে টার্নারের দল। ম্যাচ থেকে একরকম ছিটকে যাওয়া শ্রীলঙ্কা ম্যাচের শেষ দিকে আরও এক গোল হজম করে। ফয়সাল আহমেদ ফাহিমের ওই গোলে শেষ পর্যন্ত 3-0 জয় নিয়ে মাঠ ছাড়ে লাল সবুজের প্রতিনিধিরা।
মাথায় উঠতে উঠতে আসলে অনেক কিছু মিস্টেক হয়েছে, ওগুলো আমরা কাজ করব। তো ফার্স্ট ম্যাচ ছিল আমরা, আমাদের কিছু ভুল টুল ছিল, ইনশাআল্লাহ নেক্সট ম্যাচে আমাদের ভুলগুলো শুধরাতে পারব। ফার্স্ট গেম অফ এনি টুর্নামেন্ট ইজ অলওয়েজ হার্ড। প্রথম ম্যাচটি স্বভাবতই কঠিন হয়, প্রতিপক্ষ বেশ শক্তিশালী ছিল, তবে আমাদের ছেলেরা ভালো খেলায় জয় আমাদেরই হয়েছে। সোমবার ভারতের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে নামবে বাংলাদেশ। নাহিয়ান বিন জসিম, যমুনা স্পোর্টস। এদিকে এফসি অনূর্ধ্ব ১৬ নারী চ্যাম্পিয়নশিপে নিজেদের শেষ ম্যাচে শক্তিশালী অস্ট্রেলিয়াকে রুখে দিয়েছে বাংলাদেশ। থাইল্যান্ডের জনবরিতে 2-2 গোলে ড্র হয়েছে ম্যাচটি। একাই দুই গোল করেছেন বাংলাদেশের স্ট্রাইকার তহুরা খাতুন। বিদায় নিশ্চিত হয়েছিল আগেই, শেষ ম্যাচে নির্ভার বাংলাদেশ। শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে তাই হারাবার কিছুই ছিল না মারিয়াদের। ম্যাচের ১৭ মিনিটেই তহুরা খাতুনের দুর্দান্ত এক গোলে আশার ভেলায় ভাসে লাল সবুজের দল। প্রথমার্ধে সেই লিডও ধরে রাখে কোচ গোলাম রব্বানি ছোটনের দল, তবে ৭৭ মিনিটে হতাশ করেন ক্লাউডিয়া, তার গোলেই সমতায় ফেরে অস্ট্রেলিয়া। আশা তখনও শেষ হয়ে যায়নি, ৭৮ মিনিটে আবারও গোল করে সেই পালে হাওয়া দেন তহুরা খাতুন। জয়ের স্বপ্ন দেখা বাংলাদেশ ২ মিনিটের মধ্যেই ধাক্কা খেতে হয়। জয়েসে গোল করলে শেষ পর্যন্ত শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে ২-২ গোলের ড্রয়ে সন্তুষ্ট থাকতে হয় বাংলাদেশকে। প্রথম ম্যাচে থাইল্যান্ডের কাছে ১-০ গোলে হার, আর দ্বিতীয় ম্যাচে জাপানের কাছে ৯-০ গোলে বিধ্বস্ত হয়ে আগেই বিদায় নিশ্চিত হয়ে যায় বাংলাদেশে। নাহিয়ান বিন জসিম, যমুনা স্পোর্টস। দর্শক, এই ছিল সকালের স্পোর্টস ওয়ার্ল্ডে পাওয়ার্ড বাই গাজী গ্রুপ। আমাদের পরবর্তী